হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা শরবতের রেসিপি নিয়ে চলে আসলাম। গরমের মধ্যে খুবই স্বাস্থ্যকর ও খুবই সুস্বাদু। তো কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এটাকে হালকা রোস্ট করে নেব। জিরেটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে, হালকা শব্দ হতে শুরু করে দিয়েছে। জিরাটা হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো এখন যে শরবতটা বানাবো, আমের শরবত, আম পুদিনা দিয়ে শরবতটা বানাচ্ছি, যেটা তার জন্য কিছু গুঁড়ো মশলা এখানে বলতে নিয়েছি বিট নুন, চাট মশলা, আর খালি কড়াইতে ভেজে রাখা জিরে সেটা আমি গুঁড়িয়ে নিয়েছি। আর নিচ্ছি এখানে আম, কাঁচা আম, এগুলোকে টুকরো করে রেখেছি, আর নিচ্ছি পুদিনা। তো এগুলো দিয়ে এখন একটা শরবত বানাবো। তো প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আম কুচি, আর নিচ্ছি পুদিনা পাতা। এই মিক্সিং জারের মধ্যে একে একে এই চাট মশলা গুঁড়ো, তারপরে বিট নুন, আর ভেজে রাখা জিরের গুঁড়ো, এগুলো সব একসাথে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি ছোট এক বাটি চিনি নিয়ে নিয়েছি, এগুলো সব একসাথে পেস্ট করে নেব। তো সব উপকরণ আমার এর মধ্যে দিয়ে দিলাম, আগে এটা পেস্ট করে নেব। আর এই যে এখানে নিয়ে নিলাম চিনি, নুন, চাট মশলা, আর কিছুটা লঙ্কা গুঁড়ো। এই যে সব নুন চিনির সাথে এই কাপটাকে কোট করে নিলাম উপরের দিকটা। তো এখন গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর দিচ্ছি কিছু লেবুর স্লাইস। এখন এগুলো হালকা করে একটু চেপে চেপে দেব, খুবই হালকা হাতে দেবেন, না হলে গ্লাস, কাঁচের গ্লাস যেহেতু এগুলো ফেটে যেতে পারে, তো হালকা হাতে এগুলো একটু প্রেস করে দেবেন। একদমই হালকা হাতে এগুলোকে প্রেস করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব, আইস কিউব গুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখন আমের পেস্টটা। এই আমের পেস্টটা আপনারা স্টোর করেও রাখতে পারেন কাঁচের বয়ামের মধ্যে, গরমের দিনে। এতে আপনারা সোডা ওয়াটার ইউজ করতে পারেন, বা যে কোনো স্প্রাইট টাইপের কিছু লিমকা। আর যদি এসবও কিছু পছন্দ না হয় তো প্লেন ঠান্ডা জলটাও ইউজ করতে পারেন। হয়ে গেল আম পুদিনার শরবত। বাড়িতে অবশ্যই গরমের মধ্যে ট্রাই করতে পারেন কাঁচা আমের শরবত, যেটা কেমন লাগলো জানাবেন। এই শরবতটা বানানোর সময় আপনারা চিনির বিষয়টা একটু খেয়াল রাখবেন। যদি কোনো আপনারা লিমকা বা স্প্রাইটে এই শরবতটা খান তাহলে চিনির দরকার পড়বে না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।
ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যে কোনো নতুন আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।